সুমন টিস ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব এইচএসসি পরীক্ষা 2021 অংশগ্রহণকারী শিক্ষার্থীর জন্য অ্যাসাইনমেন্ট ষষ্ঠ সপ্তাহের বিষয় ফিনান্স, ব্যাংকিং ও বিমা। অ্যাসাইনমেন্টের বিষয়কোড হলো 293। তোমাদের অ্যাসাইনমেন্টের খাতায় অ্যাসাইনমেন্ট নম্বর দিতে হবে 4, অধ্যায় হচ্ছে দ্বিতীয় এবং অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে কেন্দ্রীয় ব্যাংক। তোমাদের অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ দেওয়া আছে দেশের অর্থনৈতিক উন্নয়ন, মুদ্রা বাজার নিয়ন্ত্রণ এবং আন্তঃব্যাংকিং দেনা পাওনা নিষ্পত্তিতে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা নির্ভর। তোমাদের অ্যাসাইনমেন্টের নির্দেশনা তো আছে, যা এই নির্দেশনা ফলো করে তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তর করতে হবে। যেমন ক নম্বর আমাদের লিখতে হবে কেন্দ্রীয় ব্যাংকের ধারণা দিতে হবে, খ নম্বর আমাদের লিখতে হবে কেন্দ্রীয় ব্যাংকের আওতা, গ নম্বরে কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ কার্যগুলি, খ নম্বর আমাদের লিখতে হবে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি এবং সর্বশেষ ও নম্বর আমাদের লিখতে হবে নিকাশ ঘরের গুরুত্ব। তো আমি তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তরগুলো করে দিব। তো তার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি দয়া করে সাবস্ক্রাইব করে নাও, কারণ আমার এই চ্যানেলটিতে নিয়মিতভাবে এই অ্যাসাইনমেন্টের ভিডিওগুলো আপলোড করা হয়। তাই সবার আগে অ্যাসাইনমেন্টের ভিডিওগুলো উত্তর পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। এবার আমি তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তরগুলো করে দিচ্ছি, তোমরা যারা দেখে নাও এবং খাতায় লিখে নাও।
ভিডিওটি দেখে তোমাদের যদি একটু উপকার হয় লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কোনো ধরনের সমস্যা হলে কমেন্ট করে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশাপাশি লাইক করে দাও। সবার আগে পরবর্তী ভিডিওটি